বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আটটি দোকান। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল মহকুমার অন্তর্গত ক্রান্তি ব্লকের ধনতলা বাজারে। জানা যায়, গভীর রাত আনুমানিক দুটো নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথম কালো ধোঁয়া দেখতে পান, এরপর ঘরের বাইরে এসে দেখেন আগুন জ্বলছে একের পর এক দোকানে। খবর দেওয়া হয় ক্রান্তি ফাঁড়ি পুলিশকে। এরপর পুলিশকে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন। পরবর্তীতে মালবাজার থেকেও দমকল বাহিনীর কর্মীরা একটি ইঞ্জিন সহ ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে স্থানীয় বাসিন্দারা এই আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে আগুন নেভানো মুশকিল হয়ে পড়ে তাদের পক্ষে। এরপর স্থানীয় বাসিন্দা এবং দমকল বাহিনীর কর্মীরা বেশ কিছু রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। তবে ততক্ষণে ধনতলা বাজারে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে ঠিক কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি শুরু করছি।